তো বন্ধুরা, আমরা এখন বাজে সকাল 8টা। আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে, যাব হচ্ছে 20-তে। আমরা চা খেয়ে নিয়েছি আর আমাদের টিফিনটা আমরা প্যাক করে নিয়েছি, রাস্তায় যেতে যেতে খাবো। এখন মাত্র বাজে 8টা, তো চলো তোমরাও আমাদের সাথে 20-তে। এটা হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলটায় আমরা চণ্ডীখোলে রাতে থেকেছি। এই হোটেলে আমরা আগেও এসেছি, তখন আমরা পুরো পরিবার জুড়ে এসেছিলাম। হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, তো গাড়িতে বসে পড়েছি। এবার পুরীর উদ্দেশ্যে যাচ্ছি। হোটেল থেকে 8টার সময় বেরিয়ে ব্রেকফাস্ট প্যাক করে প্রায় 8:30টার সময় আমাদের গাড়ি স্টার্ট করলাম, যাচ্ছি আমরা। রাস্তা খুবই ভালো, তাই কোনো অসুবিধা হচ্ছে না, রাস্তা ফাঁকাও। খানিকটা যাওয়ার পরে পড়লো ফার্স্ট টোল গেট। এই টোল গেটে টোল ট্যাক্স কাটলো 135 টাকা। এরকম এই রোডে যাওয়ার সময়, মানে চণ্ডীখোল থেকে পুরী যাওয়ার পথে আমরা দুটো টোল গেট পেয়েছি। এটাতে 135 টাকা টোল ট্যাক্স আর পরেরটাতে 130 টাকা টোল ট্যাক্স কেটেছি। আমরা এখন কটকের ওপর দিয়ে যাচ্ছি, 30 কিলোমিটার পর আসছে ভুবনেশ্বর, 20 কিলোমিটার পরে ভুবনেশ্বর, টোটাল 80 কিলোমিটার বাকি আছে। তুমি বলো, 80 কিলোমিটার বাকি আছে পুরী বিচ। কটক শহরের ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়েছি টিফিন করব বলে। এটা ভুবনেশ্বর সিটির মধ্যে, তাই তো? সিটি পার হয়ে এসেছি ভুবনেশ্বর। এখানে দাঁড়িয়ে এখন আমরা খাবো জল খাবার। সাক্ষী গোপাল 35 কিলোমিটার, পুরী 52 কিলোমিটার। পুরী আমরা বহুবার এসেছি, তবে সবটাই এসেছি ট্রেনে। এই ফার্স্ট আমরা বাই রোডে এলাম। আমরা প্রায় পুরীতে পৌঁছে গেছি, আর একটু পরেই এতক্ষণ ধরে যার অপেক্ষা করছিলাম তার দেখা পাবো। নিশ্চয়ই বুঝতে পারছ, চতুর্দিকে বড় বড় হোটেল আর লোকজন ভিড়। চলে এসেছি পুরী, দেখতে পাচ্ছ সমুদ্র। বাজে কটা এখন? কি গো, 12:30, 12:30 পৌঁছে গেলাম। কত ভিড়! তাই তো। তো আমরা যে হোটেলে বরাবর এসে উঠি সেই হোটেলটারই আর কি খোঁজ করছি। খোঁজ করছি মানে এই সামনেই স্বর্গদ্বার দেখতে পাবে, এই যে চলে আসছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারের কাছেই হোটেল, সেই হোটেলে গিয়েই আমরা উঠবো বলে ঠিক করলাম। অনেক খোঁজাখুঁজির পর এই হোটেলটা পেলাম। খুবই সাধারণ মানের হোটেল, শুধুমাত্র
বিচের সামনে, সি বিচের সামনে আর গাড়ি রাখার সুবিধা আছে, সেই জন্য নেওয়া হলো। আমরা আগে যে হোটেলে এসে উঠতাম সেই হোটেলটাতে এসি রুম ফাঁকা নেই, সেই কারণে আমাদের সি বিচের সামনে এই রুম, মানে এই হোটেলটাতে রুম পেলাম বলে নিতে বাধ্য হলাম, আর একদম বিচের সামনে। চলো অ্যাডজাস্ট করে নেব। এই অফ সিজনেও যে হোটেলে এত ভিড় ভাবা যায় না, পুরী সবসময়ই জনপ্রিয়। দেখা হবে নেক্সট ভিডিওতে।